আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফাইলে লক দেওয়া থাকলে সেই ফাইলের লকটা ভেঙে ফাইলের ভিতরে অ্যাক্সেস নেওয়া যায়। অর্থাৎ কোনো ফাইল ম্যানেজারে যদি লক করা থাকে তো আপনি সহজে সেই ফাইলে কিভাবে ঢুকবেন এবং ঢুকে সেই ফাইলের ডেটাগুলো কিভাবে দেখবেন। তো অনেকের কাছে এই বিষয়টা আনইথিক্যাল মনে হতে পারে, আবার অনেকের কাছে বিষয়টা ইথিক্যাল মনে হতে পারে। তো আপনি যদি এই বিষয়টা ভালো কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই বিষয়টা ইথিক্যাল হবে, আর আপনি যদি বিষয়টা খারাপ কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই আনইথিক্যাল হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষ অংশে কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি আবদুল্লাহ আর আপনারা দেখছেন এ সিরিজ টেক। তো এখন দেখেন আমার ফোনের ফাইল ম্যানেজারটা যদি আমি ট্যাপ করি তাহলে সহজে আমার ফাইল ম্যানেজারে আমি অ্যাক্সেস করতে পারতেছি এবং আমার ফাইল ম্যানেজারের ডেটাগুলো আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন আমার ফাইল ম্যানেজারটা লক করে রাখি, ফাইল ম্যানেজারটা লক করার জন্য আমাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যেয়ে আমার এখান থেকে ইউটিলিটি একটা অপশন আছে, সেখানে যেতে হবে। এই ইউটিলিটিতে আসার পর এখানে অ্যাপস লকার নামে একটা অপশন আছে, যেটাতে ট্যাপ করতে হবে। এবার এখানে আমার ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। দেন এখান থেকে এই রাইট অ্যারোতে ট্যাপ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাপস একটা অপশন আছে, যেটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করে এখান থেকে আপনি যে অ্যাপসটাতে লক দিতে চান সেই অ্যাপসটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ফাইল ম্যানেজারে লক দিতে চাই তার জন্য ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন এখান থেকে ব্যাকে আসলে এবার দেখেন ফাইল ম্যানেজারে ট্যাপ করলে ফাইল ম্যানেজারের অ্যাক্সেস নিবে না, এখানে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড না দিয়ে আমি কীভাবে ফাইলে অ্যাক্সেস নিব সেটা এখন দেখাবো। তো সেটা করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে গুগল ক্রোমের জন্য তো ডেটা কানেকশনের দরকার হয়। তো আমরা ডেটা কানেকশন অফ করে দেখাবো। ডেটা কানেকশনটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন কাজটা দেখব। এখন ওই ফাইলে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে সিম্পলি একটা টেক্সট এই সার্চ বারে টাইপ করতে হবে। এখানে আপনাকে লিখতে হবে ফাইল, তারপর লিখতে হবে ক্লোন, এরপর দিতে হবে তিনটা স্ল্যাশ। এখন আপনাকে লিখতে হবে এসডি কার্ড, এসডি কার্ড, সি এ আর ডি। ব্যাস, এই যে ফাইল, ক্লোন, তিনটা স্ল্যাশ, এরপর এসডি কার্ড, এটা লিখে জাস্ট আপনি রাইটারতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনার ফাইল নেমগুলো শো করবে। এবং আপনার ফোনে যেখানে যে ডেটাগুলো আছে সবগুলাই এখানে শো করবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমার একটা ফোল্ডার আছে এ সিরিজ, তো এটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আবার একটু জুম করি। এখন এখান থেকে আমার লোগো অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাই। লোগোতে আসলাম। এবার জাস্ট এ সিরিজ লোগো অ্যানিমেশন এটাতে ট্যাপ করি। এখন দেখেন আমার লোগো অ্যানিমেশনটা প্লে হচ্ছে। এরপর আবার ব্যাকে আসি। আমার ফোনের ক্যামেরা দিয়ে যে ছবিগুলো উঠানো সেগুলো যদি আমি দেখতে চাই তার জন্য DCIM-এ গেলাম। এবার এখান থেকে আবার একটু জুম করি। এরপর এখান থেকে ক্যামেরাতে আসলাম। ক্যামেরাতে আসার পর আমার ক্যামেরা দিয়ে যে ফটোগুলো শ্যুট করা হয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ফোনের ডেটা দেখতে চাবেন সে ফোনের সমস্ত ডেটাগুলো আপনারা এভাবে দেখতে পাবেন। তো এখন এখান থেকে আমি লাস্ট একটা রিনেম করে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এই যে রিভার লেখা এটাতে ট্যাপ করে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের ক্যামেরা দিয়ে যে ছবিটা শ্যুট করা হয়েছিল সেটা দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা যে কারোর ফোনে যদি এমন ফাইলে লক করা থাকে তো খুব সহজে তার ফাইলের লকটা ভেঙে তার ফাইলের ভিতরে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। তো এখন কথা হলো, যদি কেউ তার ফাইলে প্রাইভেসি দিয়ে রাখে তবে আপনার রাইট নেই তার প্রাইভেসিটা ভঙ্গ করার। তো সেই জন্য আপনারা সবার ফোনের পাসওয়ার্ড বা প্রাইভেসি ভাঙবেন না। আপনার ফ্রেন্ড বা আপনার বড় ভাই বা আপনার গার্জিয়ান যদি ফোনে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে রাখে আপনারা কখনো চেষ্টা করবেন না যে সেই পাসওয়ার্ড বা প্যাটার্নটা ভেঙে ফেলার জন্য। তো এখন কথা হলো কাদের ফোনে এটা করবেন।
তো হয়তো আপনার বাসায় ছোট ভাই বোন থাকতে পারে যারা রাত জেগে ফোন ব্যবহার করে বা ফোনে অনেক হাবিজাবি জিনিস রাখে যেগুলো আপনার মনে হয় যে তাদেরকে দেখে গাইডলাইন করা উচিত যে তারা আসলে আনএথিক্যাল কোনো কাজ করছে কিনা ফোনে বা খারাপ কোনো ভিডিও রাখছে কিনা ফোনে বা কোনো খারাপ কাজ ফোন দিয়ে করছে কিনা তো এগুলো অনেক সময় দরকার হয় আপনার বড় ভাই হিসেবে চেক করার তো তখন আপনি আপনার ছোট ভাই বোনের ফোনটা চেক করবেন এবং দেখবেন যদি কোনো খারাপ কাজ করে থাকে তারা ফোনে তখন তাদেরকে আপনি বোঝাবেন এবং ইনডিরেক্টলি বোঝায় তাদেরকে হয়তো ফেরাতে পারবেন যদি আপনি ডিরেক্টলি তাদেরকে বলেন যে এই তোর ফোনের পাসওয়ার্ডটা দে আমি তোর ফোনের ফাইল ম্যানেজার চেক করব তো সেটা একটা ভদ্রতার বরখেলাপ হয় তো আপনি একটু ট্রিকি তাদের ফোনের ফাইল ম্যানেজারটা এভাবে চেক করে নিতে পারবেন চেক করে যদি খারাপ কিছু পান তখন তাদেরকে আপনি ইনডিরেক্টলি বোঝালেন যে এগুলো 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 করা ঠিক এগুলো করা ঠিক না তখন তারা হয়তো বা সঠিক পথে আসতে পারবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই প্রাইভেসি লঙ্ঘন করার কাজটা আপনি সবার ফোনে করবেন না যার ফোনের প্রাইভেসি লঙ্ঘন করার রাইট আপনার আছে আপনি শুধুমাত্র তার ফোনেরই প্রাইভেসি লঙ্ঘন করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে শেয়ার করে যাবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন যেন তারাও এই ট্রিক্সের ফ্যাসিলিটিটা নিতে পারে তো পরবর্তীতে এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ